সাংস্কৃত গুরুজী ওষা ইউট্যুব চ্যানেল সমস্ত সুস্বাগত যে শিক্ষক মানে এই চ্যানেলটি কে দেখ সে মরফু অনেক নমস্কার আজ এক ইম্পর্ট্যাট টপিক আমি নিয়ে আসিছু যা নিউ সিলাবস অনুসারে আমার মেট্রিক পরীক্ষার পাঁচ মার্ক এপ্রিম স্বতন্ত্র ব্যবস্থা রয়েছে ତାହା ହେଉଛି ଅଶୁଦ୍ଧ ପଦାଙ୍ଗ ସଂଶୋଧନ ଏଇ ଯେଉଁ ପ୍ରଶ୍ନ ପରୀକ୍ଷାରେ ଆସିବ ତାହା କାରକ ବିଭକ୍ତି ସହିତ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ଅଙ୍ଗାଙ୍ଗୀ ଜଡ଼ିତ କହିଲେ ଅତ୍ୟୁକ୍ତି ହେବ ନାହିଁ ତେଣୁ ଆମେ ଅଶୁଦ୍ଧି ସଂଶୋଧନ ଯଦି କରିବା କାରକ ବିଭକ୍ତି ଜ୍ଞାନ ଆମ ଆମକୁ ରଖିବା ପାଇଁ ପଡ଼ିବ ଏହି ବିଭାଗଟିକୁ ଯଦି ଆମେ ଠିକ୍ ଭାବରେ ବୁଝିପାରିବା ଏବଂ ତାକୁ ପ୍ରୟୋଗ କରିବା ପରୀକ୍ଷାରେ ପାଞ୍ଚ ନମ୍ବରକୁ ପାଞ୍ଚ ନମ୍ବର ନିଶ୍ଚିତ ଭାବରେ ରହିବ ଏବଂ ଯେଉଁ ଶହେ ମାର୍କ ଆମର ଲକ୍ଷ୍ୟ ରହିଛି ତାହା ପୂରଣ ହୋଇପାରିବ ଏତଦ୍ ବ୍ୟତୀତ ଅନ୍ୟ ଯେଉଁ ସାଂସ୍କୃତିର କମ୍ପିଟେଟିଭ୍ ଏକ୍ଜାମିନେସନ୍ ସବୁ ରହୁଛି ସେଥିରେ ମଧ୍ୟ ଏହି ଅଶୁଦ୍ଧ ସଂଶୋଧନ ବିଷୟରେ ପ୍ରଶ୍ନ ଆସୁଛି ତେଣୁ ସେମାନଙ୍କ ପାଇଁ ମଧ୍ୟ ଅତି ଜରୁରୀ ତେଣୁ ଏଇଭଳିଆ ଯେଉଁ ଫ୍ରେଣ୍ଡସ୍ ମାନେ ଅଛନ୍ତି ଏଇ ଚ୍ୟାନେଲ ସହିତ ଜଡ଼ିତ ହୋଇ ରହିଛନ୍ତି ସେ ଫ୍ରେଣ୍ଡସ୍ମାନଙ୍କୁ ଅନୁରୋଧ କରିବି କାରକ ବିଭକ୍ତିର ଯେଉଁ ପାଠ ଆମେ ଅପଲୋଡ଼୍ କରୁଛୁ ତାକୁ ମଧ୍ୟ ଟିକିଏ ସେମାନେ ଦେଖନ୍ତୁ ଏଥିରୁ ଲାଭ ଉଠାନ୍ତୁ ଏବଂ ସେମାନେ ବିଭିନ୍ନ ଉଚ୍ଚଶିକ୍ଷା ଲାଭ କରନ୍ତୁ ବା ଚାକିରୀ କରନ୍ତୁ ତାଙ୍କୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଏଇଟା ସାହାଯ୍ୟ କରୁ ମୁଁ ଏହି ଆଶା ରଖୁଛି ତେଣୁ ସମସ୍ତଙ୍କୁ ଆଉଥରେ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇ ଆଜି ଆରମ୍ଭ କରିବା ନୂଆ ପାଠ अशुद्ध पदानाङ संशोधन या पूर्व एक छोटियाधे आम च्यानेल् बर्तन सुधा सब्सक्राइब गरिना सब्सक्राइब गरिरह बेल आइकन क्लिक अल्रे सिलेक्सन गरिदिन्छु योभरि आम नुवा भिडियो जस्तो आमे अपलोड गरौँ सँगै सँगै आपटिकेसन जाइपार देखिपारे ए पाठ गुडिक अन्य उप अन्यको सेयर गरेको आप विशेष अनुरोध তবে আরভ করি অশুদ্ধ পদান সংশোধন সমস্ত ভিউর্স মানুষ মুদা চাহে যে বাক্যগুলা আমি এটি আলোচনা করুছু অবিকল সে বাক্য পড়ব বলে কুণ্স মানে না সূত্র আধারের বাক্যগুড়ি পরীক্ষায় পড়ে তবে দেখা ধর্মম এব ধার্মিকম রক্ষতি এই কিন্তু না এই যে এব বেপদ রয়েছে মু সূত্রগুড় মাণ পটার লিখিদিছি জাঁয়া মনে রাখা যে এব অবদ যোগরে প্রথম অিভক্তি হুয়ে তাহলে এই যে রেখাঙ্কিত পদগুড়ি এই রেখাঙ্কিত রেখাঙ্কিত পদগুড়ি হব না আমি সংশোধন করা যেটা রেখাঙ্কিত পদ আছে তাকে এটি এব অবয় যোগের প্রথম হুয়ে এটি তাহলে কে হয়েছি না দ্বিতীয় বিভক্তি আছে দ্বিতীয় বিভ্যক্তি আছে তাহলে হব না এই ধর্মম বদলের হব ধর্ম ধর্ম এবং ধার্মিকম রক্ষতি ধর্ম এবং ধার্মিকম রক্ষতি অবযোগের প্রথম ধর্ম হচ্ছে পুঙ্গলিঙ্গপদ সেইপরি পুরা দশরথে ইতি রাজা আসি এই ইতি ইতি অবযোগের প্রথম ব্যক্তি হুয়ে যিয়ে বলি বুঝুছে তা পাখে হব না দশরথন এটি হইছে কখন তৃতীয়া ত'লে কণ হ'ব ই বদলৰে নশৰথ প্ৰথম ব্যক্তি এনে হ'ব দশৰথ ইতি ৰাজা আছিল পূৰা বাক্যা লেখিব পাৰিব পৰীক্ষাৰে কিন্তু সংশোধন কৰি তলে লিখিব পাৰিব ধৰ্ম ধাৰ্মিকম ৰক্ষীতি পূৰা দশৰথ ইতি এই ভা বা লেখিব পাৰিব পূৰা দশৰথ ইতি ৰাজা আছিল আমি কম সময় অধিক জিনিস আলোচনা করতে এইভা কাটিক লিখি দেছি তেমন পুরা দশরথি রাজা সে এইভা বাক্যটা আমি লিখে পড়ব সংশোধন যে আসবে সে লেখা পড়ে অহম রামং নাম বাড়কম জানামি এই যে নাম এই নাম অভিযোগের মধ্যে কে না প্রথম অভিবক্তি হুয়ে তে রামং বদলরে কোণ হব না রাম হব রাম অকার করে দেব হ বিসর্গ করেদলে রাম নাম বাড়কম জানামি বিশ্ববি কি। রামহ নাম বালকম জানামি কলে মম প্রতি পশ্য এ প্রতীপ যে দ্বিতীয় বিভক্তি হে তে এটি কী মম অষষ্ঠী ব্যক্তি আছে তেমন পদ দ্বিতীয় ব্যক্তি কণ হব না মম অহম আবাম বয়ং মাং মাং প্রতি এ ব্যঞ্জন মনে থাকু অনুসারে গেল মাং প্রতি পশ্য সে বিদ্যা প্রতী গছ এটি মধ্যে ইয়ে ষষ্ঠী বিভক্তি রয়েছে বিদ্যাাল প্রতি। ତେଣୁ କ'ଣ ହେବ ନା ସିଓ ବଦଳରେ କ'ଣ ହେବ ଏଇ ସିଅଟା କଟିଯାଇକି ଏଇଠି ଅନୁସାରେ ହୋଇଯିବ ବିଦ୍ୟାଳୟ ପ୍ରତି ଗଛ ପ୍ରତି ପଦଯୋଗରେ ଏଇଠି ଦ୍ୱିତୀୟ ବିଭକ୍ତି ହେବ ଅଗ୍ରଜ ସିୟ ଅନୁଗଛ ଅନୁମାନେ ପଛରେ ଏଇ ଅନୁ ଅବ୍ୟପଦରେ ଦ୍ୱିତୀୟ ବିଭକ୍ତି ହୁଏ ଯାହା ପଛରେ ବୁଝିବ ତା ପାଖରେ ଦ୍ୱିତୀୟ ହେବ ତାହେଲେ ଏଇଠି କ'ଣ ହେବ ନା ଷଷ୍ଠୀ ବିଭକ୍ତିଟା କଟିଯିବ ଦେଇକି କ'ଣ ହେବ ନା ଅଗ୍ରଜମ ହେବ অগ্রজম অনুগ্রছ বড় ভাই পছে পছে যাও সেমি অগ্রজায় এটা স্ত্রীলিঙ্গ অড় ভৌণী তেমন এটি কন হব না এটি অগ্রজায় ইয়ে ষষ্ঠী ব্যক্তি আছে লতা শব্দ লতা এটি কম হব না দ্বিতীয় বিব্যক্তি হব তে অগ্রজায়া কটি কন হব লতা 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 অগ্র যু এটি অনেক স্বরবর্ণ থাকু মরে হল থা ଅଗ୍ରଜାମ ଅନୁ ଗଛ ଆଉ କିଛି ବାକ୍ୟ ତ୍ୱ ବିଦ୍ୟାଳୟସ୍ୟ ଯାବତ୍ ଗଛ ବିଦ୍ୟାଳୟସ୍ୟ ଯାବତ୍ ଏଇଠି କ'ଣ ଅଛି ନା ଯାବତ୍ ଯେତେବେଳେ ଆମେ ଭ୍ରମ ସଂଶୋଧନ କରିବା ଯେଉଁ ପଦଟା ଦେଇଥିବ ଇଏ ବିଶେଷତଃ ନାଇଣ୍ଟି ନାଇନ୍ ପରସେଣ୍ଟ ଆମକୁ କାରକ ବିଭକ୍ତି ଆଧାରରେ ସଂଶୋଧନ ପଡ଼ିବ ଗୋଟେ ଦୁଇଟା ଯଦି କେଉଁଠି ଥିବ ଯଦି ଦେଇପାରେ ନ ଦେଇପାରେ ସନ୍ଧିକୁ ଆଧାର କରି ନହେଲେ ଆଉ ଅନ୍ୟ କୌଣସି ଥିରୁ ପଡ଼ିବାର ଚାନ୍ସ ନାହିଁ ତେଣୁ ଏଇ ଯେଉଁ ଯାବତ ରହିଲା ଏଇ ଯେଉଁ ପଦଟି ଚିହ୍ନ ଦିଆଯାଇଥିବ ତାହାରି ପାଖରେ ଥିବ ତା'ର କାରଣଟା ଥିବ ଆମେ ସେ କାରଣକୁ ଦେଖିକି ସଂଶୋଧନ କରିବା ଏଇଠି ଯାବତ୍ ପଦ ଜାଗାରେ କ'ଣ ହୁଏ ନା ଯାବତ ପଦ ଯଦି ଦ୍ୱିତୀୟ ବ୍ୟକ୍ତି ହୁଏ ତେଣୁ ବିଦ୍ୟାଳୟ ସେ ହେବ ନାହିଁ ତାହେଲେ କ'ଣ ହେବ ନା ଦ୍ୱିତୀୟ ବ୍ୟକ୍ତି ହେବ ଦ୍ୱିତୀୟ ବ୍ୟକ୍ତି ହେଲେ କ'ଣ ହେବ ନା ବିଦ୍ୟାଳୟ ବିଦ୍ୟାଳୟ ଯାବତ୍ গছ তদ্যাঙ্গে যাবত গচ্ছ সেম ধর্মে রুতে সুখম রাশি রুতে মানে বিনা ব্যথিত এই রুতে পদযোগের মধ্যে দ্বিতীয় ব্যক্তি হে তে এটি সপ্তমী আছে তেমন সপ্তমী হব না তাহলে কণ হব না ধর্মং ঋতে সুখম নাস্তি সেপরি জাহজপুরসে নিকসা বৈতরাণী প্রবহতি যেটা গার দিয়েছে তারি পাখে দেখা নিকসা নিকসা পদযগের দ্বিতীয় ব্যক্তি হ্যাঁ নিকস মানে নিকট তেমন এটি জাহজপুরস্য হব না কেলে না যাজপুরং। যাজপুরং নিকসা বৈতরণী প্রবহতি সে গ্রামস্য অন্তরা দেবী মন্দির সভতে গাঁর মঝিরে দেবী মন্দির সভা পাওয়া যন্তরা এই অন্তরা মানে মঝি অন্তরাপদ যোগের যাহ মঝিরে বুঝব তাক্তি হব অন্তরা পদ যে দ্বিতীয় ব্যক্তি তো এটি গ্রামসে ষষ্ঠী হব না তেমন এটি কোণ হব না দ্বিতীয় ব্যক্তি হলে কম হব না গ্রামম গ্রামম অন্তরা দেবী মন্দিরম সব হতে অতিথি আসনে অধ্যাসে এইটি গোটে নিয়ম রয়েছে কোণ না আস ধাতু পূর্ব যদি অধি উপসর্গ লাগি তেমন আধার ঠে সপ্তমী নহই কি দ্বিতীয় হ্যাঁ যৌঠি বসি সেইটি সপ্তমী এটি অপ্তমী হব না তা তাগার কন হব না দ্বিতীয় ব্যক্তি হব আস অধি সি স্থা আস ধাতু পূর্ব যদি সি ধাতু স্থা ধাতু আধি উপসর্গ লাগলে অধিগতঠে সপ্তমীক দ্বিতীয় হব তে আসনে হব না কণ হব না আসনং হব আসনম অধ্যাস্তে সেপরি মূর্খায় অধিক। এই যে ধিক নিদা সূচক ব্যয়পদ এই ধিক পদ জায়গায় যাকে ধিকার করব বা নিদা দেব তা পাখে হব দ্বিতীয় ব্যক্তি তেমন মূর্খায় এটি চতুর্থী অব না তেম হব কূর্খম মূর্খম ধিক সে বিদ্যাালয় অভিত পুষ্পাটিকা অস্তি। বিদ্যালয়ের আগরে ফুল বগিচা অদ্যালয়ের এমতি দেখষ্ঠী কিন্তু অভিত য আগে এ অভিত পদ যোগের কন হব অদ যোগের দ্বিতীয় ব্যক্তি হুয়ে তে এটি বিদ্যালয়সে হব নাহি। এটি কন হব না বিদ্যালয় হব বিদ্যালয়ম অভিতাহ পুষ্পটিকা অস্তি তোম অত্র মাসে তিষ্ঠী তুমি এখানে মাছে রহুছ। মাসে হেলা রহুছ। রে ব্যক্তি অর্থে দ্বিতীয় ব্যক্তি অর্থে কব না কনটিন্যু মাসে হেলা মানে হ্যাঁ কিনু এক মাছ ধরি রুছ তেমন এই যে মাস রয়েছে সে কোণ না কালক আ মার্গ ব্যক্তি অর্থে কালচক এবং মার্গ বাচক পদটার দ্বিতীয় বিভক্তি হুয়ে তাহলে এইটি কখন হচ্ছে না কালচক হচ্ছে মাসে ইয়ে সপ্তমী হব না অধিকার দ্বিতীয় হব তে কম হব না মাসং তোমরা মাসম টিষ্ঠতি তুমি এখানে মা সে হল রিছি বাক্য নিব কৈলাশে অধিতিষ্ঠতি এইটি কৈলাশে তবে গার দিয়েছে কেছে এইটা ভুল অ সংশোধন কর কিন্তু ভুল অ পাখে অ କ'ଣ ନା ଏଇଟା ହେଉଛି ତିଷ୍ଠତି ହେଉଛି ସ୍ଥା ଧାତୁ ତା ପୂର୍ବରୁ ଅଧି ଉପସର୍ଗ ଲାଗିଛି ତେଣୁ ଅଧି ସ୍ଥା ଧାତୁ ପୂର୍ବରୁ ଯଦି ଅଧି ଉପସର୍ଗ ଲାଗିଥିବ ତାହେଲେ ଯେଉଁଟା ଆଧାର ହେଇଥିବ ସେଇଠି ସପ୍ତମୀ ବିଭକ୍ତି ହେବ ନାହିଁ କିନ୍ତୁ ଏଠି ସପ୍ତମୀ ବ୍ୟକ୍ତି ତାହେଲେ ହେବ କ'ଣ ନା ଦ୍ୱିତୀୟ ବିଭକ୍ତି ହେବ ଦ୍ୱିତୀୟ ବିଭକ୍ତି ଯଦି ହେବ କୈଳା ସେ ଜାଗାରେ କ'ଣ ହେବ ନା କୈଳାସମ କୈଳାସମ ହେବ

ସେହିପରି ବୃକ୍ଷ ସେ ଉପରେ ଯେପରି ଶାଖା ଆସନ୍ତି ଉପରେ ଯେପରି ଇଏ ହେଉଛି ଅବ୍ୟପଦ ଏଇ ଅପରି ଯେପରି ଅବ୍ୟପଦ ଯୋଗରେ କେଉଁ ବ୍ୟକ୍ତି ହୁଏ ନା ଦ୍ୱିତୀୟ ବିଭ୍ୟକ୍ତି ହୁଏ ତେଣୁ ବୃକ୍ଷ ସେଇଠି ଦେଖ ଯେଉଁଗୁଡ଼ାକ ଦ୍ୱିତୀୟ ବିଭକ୍ତି ସବୁ ହେବ ତା'ର ସବୁ ସଂଶୋଧନ ଯେଉଁଠି ଭୁଲ ଯେଉଁଠି ଅଛି ସବୁ ଷଷ୍ଠୀ ଅଛି କାହିଁକି ନା ଓଡ଼ିଆରେ ଅର୍ଥ କଲାବେଳେ ଆମେ ଦେଖିବା ଗଛର ଉପରକୁ ଉପର ଡାଳ ରହିଛି ଗଛର ସେମିତି ଭୂଇଁର ତଳକୁ ତଳ গ্রামর চারি পাখরে এটি সব রয়েছে মানে কোণ ওড়িয়া যেত আমি করছি সেই পদগুলা ষষ্ঠী হওয়ার কথা কিন্তু এই পদগুড়ি যোগের বিশেষ সূত্র সাহায্য কোন হোক না দ্বিতীয় বিভক্তি হচ্ছে তেমন উপর যেপর বৃক্ষশে উপর যেপর এটি নিয়ম বদলি যাচ্ছি উপর যেপর যেহেতু রয়েছে তেমন ষষ্ঠী হব না সে জায়গায় দ্বিতীয় বিভক্তি হব তাহলে কোন হব না বৃক্ষম এটি লেখালা বেড়ে আমি লিখে ବୃକ୍ଷମ୍ ଉପରି ଉପରି ଶାଖା ସନ୍ତି ସେପରି ଭୂମ ଅଧ ଅଧ ଅଧଧ ମାନେ ତଳକୁ ତଳ ତଳକୁ ତଳ ଯଦି ରହିଛି ସେଇ ଜାଗାରେ ଯାହାର ତଳକୁ ତଳ ବୁଝେଇବ ସେଇଠି ଆଧାର ଠାରେ ଆଉ ସପ୍ତମୀ ହେବ ନାହିଁ ସେଇଠି ମଧ୍ୟ ଦ୍ୱିତୀୟ ବିଭ୍ୟକ୍ତି ହେବ ତେଣୁ କ'ଣ ହେବ ନା ଭୂମିମ୍ ଭୂମି ଅଧ ଅଧ ଜଳମସ୍ତି ସେପରି ଅଶ୍ୱ ସତ୍ଵରେ ଧାବତି ଧାବତି ହେଉଛି କ୍ରିୟାପଦ କେମିତି ଦୌଡ଼ୁଛି ନା ଶୀଘ୍ର ଦୌଡ଼ୁଛି ତେଣୁ କ୍ରିୟା ପଦକୁ ବିଶେଷିତ କରୁଛି ଶୀଘ୍ର ତେଣୁ କ୍ରିୟାର ଇଏ ହେଉଛି ବିଶେଷଣ ବିଶେଷଣ ପଦଠାରେ ସବୁବେଳେ କ୍ରିୟାର ବିଶେଷଣ ପଦଠାରେ ସବୁବେଳେ ଦ୍ୱିତୀୟ ବିଭକ୍ତି ହୁଏ ତୃତୀୟ ବିଭକ୍ତି ରହିଛି ତେଣୁ ଏଇଠି ତୃତୀୟ ବିଭକ୍ତି ହେବ ନାହିଁ କ'ଣ ହେବ ନା ଦ୍ୱିତୀୟ ହେଲେ କ'ଣ ହେବ ନା ସତ୍ଵରଂ ଧାବତୀ ଅଶ୍ୱ ସତ୍ଵରଂ ଧାବତୀ ଗ୍ରାମସ୍ୟ ପରିତଃ କ୍ଷେତ୍ର ଆଣିଛନ୍ତି ଗାଁର ଚାରି ପାଖରେ জমি রয়েছে কৃষ্টি ষষ্ঠী রয়েছে তো এই পদ পদযোগ্যের কম হব বিশেষ নিয়ম অনুসারে বা পরীত বেপদযোগ্যের দ্বিতীয় ব্যক্তি যা চারি পাখে বুঝাইব তা পাখে হুয়ে দ্বিতীয় ব্যক্তি তো এটি গ্রামস্য হব না এটি হব গ্রাম পড়িত ক্ষেত্র আনি শি সে দেশসে সর্বত ধর দেশর সবুড়ে কিন্তু এই সর্বত বেপদযগের কেউ বিভক্তি হব না দ্বিতীয় বিভক্তি হব তেমু দেশসে এটি ষষ্ঠী হ্যাঁ এটি ভুল রয়েছে তেমনি এটা দেশম হব দেশ দ্বিতীয় ব্যক্তি হল সর্বত দ্বিতীয় দেশম সর্বত দুর্ভিক্ষম ভবতি মার্গসে উভয় বৃক্ষা সবাই রাস্তার উভয় পাখে গছ রইচি এ উভয়ত হোচি কণ দুই পাখে এই দুই পাখে উভয় পদযের অভয় পদ জগরে দ্বিতীয় ব্যক্ত দুই পাখে তা পাখে হব দ্বিতীয় এটি মার্গর দুই পাখ কথা কৌি ତେଣୁ ମାର୍ଗ ସେଇଠି ଷଷ୍ଠୀ ହେବ ନାହିଁ ଏଠି କ'ଣ ହେବ ଦ୍ୱିତୀୟ ହେବ ତେଣୁ କ'ଣ ହେବ ନା ମାର୍ଗମ୍ ଉଭୟତଃ ବୃକ୍ଷା ସନ୍ତି ମୁଁ ଭାବୁଛି ନିଶ୍ଚିତ ଭାବରେ ଏହି ସଂଶୋଧନ ପାଠଟି ବୁଝିବାକୁ ଅତି ସହଜ ହେଉଥିବ ଆମେ କାରକ ବିଭକ୍ତିକୁ ଯଦି ଭଲ ଭାବରେ ଜାଣିବା ସଂଶୋଧନ ଆମ ପାଇଁ ସହଜ ହୋଇଯିବ ତେଣୁ ସମସ୍ତଙ୍କୁ ଅନୁରୋଧ যে কারভক্তি পাঠ ভিডিও গুড়ি অপলোড করা যাইছি আবিষ্যতের যেগুলো যাব তা মূল শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে স্কিপ করে চালি যাবে না যদি স্কিপ করে চালি যেন যে নিমগুড়ি রে নিমগুড়া ওভরলুক হয়ে যাব ওভরলুক হল ফলে কম হব আউ সবুনি খেয়ে খেয়ে রই তে আমি একূল হওয়ার ନା ସେ କୂଳରେ ହେବା କୌଣସି ଆଡ଼େ ହେବନି ଅର୍ଥାତ୍ ଆମର ବହୁତ କ୍ଷତି ହେଇଯିବ ଟିକିଏ ଟିକିଏ ମୁଁ ଏବେ ଛୋଟ ଛୋଟ ଭିଡ଼ିଓ ସେଇଥିପାଇଁ ସବୁ ପ୍ରସ୍ତୁତ କରୁଛି ମୂଳରୁ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ସମସ୍ତେ ଦେଖିବା ଦରକାର ଏବଂ ନିଜର ଯେଉଁ ଶଙ୍କା ରହୁଛି ସନ୍ଦେହ ରହୁଛି ତାକୁ ଦୂର କରିବା ଦରକାର କାରଣ ଆମର ଲକ୍ଷ୍ୟ ବା ମିଶନ ହେଉଛି ଆମେ ପରୀକ୍ଷାରେ ଭଲ କରିବା ଯଦି ଭଲ କରିବା ଆମକୁ ভাল কাম মধ্যে পড়ব হলে আমি ভালো ফল মিল তে সমস্ত আউথে পুনর্বার অনুরোধ করছি পাঠগুড়ি মূল শেষ পর্যন্ত ভালকে দেখবে ভাবু আজ পাঠটি নিশ্চয়ই ভালো লাগি আমি এর পট টু পার্ট থ্রি পট ফোর্সবু সবু পাঠক ভালো ভাবে দেখবে তুমি এই ভিডিওটিকে লাইক করা আদৌ ভুলবে না ଏବଂ ସେ ଗୋଟିଏ କଥା କହିବି ଆମେ ସମସ୍ତଙ୍କର ଉପକାର ଚାହୁଁଛୁ ସର୍ବେ ଭବନ୍ତୁ ସୁଖୀ ନ ଏଇ ଚିନ୍ତାଧାରା ନେଇ ଚାଲିଛୁ ତେଣୁ ସମସ୍ତଙ୍କୁ ଏ ଭିଡ଼ିଓଟି ସାଙ୍ଗସାଥିମାନଙ୍କୁ ସେୟାର କରିବାକୁ କେହି ଭୁଲିବେ ନାହିଁ ଆଜି ପାଇଁ ଏତିକି ରହୁଛି ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଏକ ନୂଆ ପାଠ ସହିତ ଆପଣମାନଙ୍କ ସମ୍ମୁଖରେ ପୁଣି ମୁଁ ଉପସ୍ଥିତ ହେବି ଶ୍ରୀ ପଦ୍ମନା ଚାର୍ଯ୍ୟ ସେଥିପର୍ଯ୍ୟନ୍ତ ବିଦାୟ ନେଉଛି